আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আজকের এই ভিডিওতে রজব মাসের ফজিলত, দোয়া, আমল ও রোজা ও নামাজ নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, রজব মাসের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রজব মাস যে কত ফজিলতপূর্ণ এবং কত গুরুত্বপূর্ণ এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক মহান রবের দয়া ও করুণা যে তিনি এই কঠিন মহামারী করোনার থেকে রক্ষা করে আমাদেরকে এক বছর পরে আরেকটি রজব মাসে উপনীত করেছেন আর এই রজব মাস এটি নাম ও অর্থগতভাবেই প্রাচুর্যময় সম্মানিত মাস এ মাসের মর্যাদা উপলব্ধি করতে সাল্লাল্লাহু সাল্ল ওয়াসাল্লামের এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে ব্যক্তি রাসবাদুত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না আর শাহবান মাসে আইবাদতের মাধ্যমে মনের জমিন আগাছামুক্ত করল না সে রমজান মাসে আইবাদুতের ফসল তুলতে পারবে না বাইহাকি শরীফ প্রিয় দর্শক রজব মাসের মর্যাদা হলো রজব মাসটির পুরো নাম রজবুল মুরাজ্জাব বা আর রজব আল মুরাজ্জাব হলেও এটি রজব মাস নামেই বেশি পরিচিত মাসটির অর্থগত তাৎপর্যও রয়েছে রজব শব্দের অর্থ হল সম্ভ্রান্ত মহান বা প্রাচুর্যময় আর মুরজ্জাব অর্থ সম্মানিত সুতরাং এর অর্থ দ্বারায় প্রাচুর্যময় সম্মানিত মাস মর্যাদার এ মাসটিকে মহান আল্লাহ তাবতীয় যাবতীয় যুদ্ধবিগ্রহ হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেন আল্লাহ তালার আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই বারো মাসে বছর হয় এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি একাধারে জিলকজ ও মোহারম এবং চতুর্থটি হল রজক যা জমাদিউল উখরা ও সাবানের মধ্যবর্তী মাস মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক মর্যাদার এ মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস বরকত লাভের মাস কেননা রাসুল্লাহ সাল্লক আলিহাসাল্লাম কোমরে কাপড় বেঁধে এ মাসের ইবাদত বন্দেকিতে নিয়োজিত হতেন রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে দোয়া করতেন আর তার উম্মতকেও দোয়া পড়তে বলতেন আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান দর্শক রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে দোয়াটি অর্থাৎ সমস্ত উম্মাদদেরকে যে দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন তা হল আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা বাংলা উচ্চারণ সহ দেয়া হলো আপনারা রজব ও শাহবান মাসে এই দোয়াটি আল্লাহ রজব ও রান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান মাস আমাদের নসিব করুন বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক রজব মুদার বা বহুবিদ কল্যাণের সম্মিলন এ মাস রমজানের আগে নিজেদের আমল ও ইবাদতের জন্য উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ মাস এ রজব মাস তাছাড়া রজব ও সাবান হল পাশাপাশি দুটি জোড়া মাস মাস দুটিকে একত্রে রজবান বা রজাবাইনও বলা হয় তাই বেশি বেশি আইবাদত বন্দিগি দোয়া ইস্তেফার ও রোজা রাখার মতো আমল আমলাদত করে এ দুই মাসে নিজেদের প্রস্তুত করার উপযুক্ত করুন প্রদর্শক রজব মাস জুড়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাখ আলিহাস্লামের ইবাদত কেমন ছিল এখন তা জানাবো রাসুল্লাহ সাল্ল আলহু আসাল্লাম রজব মাস জুড়ে অত্যাধিক আমল আইবাদত করতেন রোজা রাখতেন দোয়া করতেন রমজানের জন্য নিজেকে তৈরি করতে নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন করতে এ মাসে বেশি বেশি আইবাদত বন্দী করতেন আর হাদিসের একাধিক বর্ণনায় তা উঠে এসেছে প্রিয়নবী সাল্লাখ আলিহু আরও বলেন যে ব্যক্তির রজব মাসে আইবাদুত দ্বারা জমি চাষাবাদ করলো না আর সাহাবান মাসে আইবাদুতের মাধ্যমে জমি আগাছা মুক্ত করলো না সে রমজান মাসে আইবাদতের ফসল তুলতে পারবে না বাইহা কি রাসূলুল্লা সাল্লাল্লাহু আইসাল্লাম বলেছেন রজব হল আল্লাহর মাস আর সাহাবান হল আমার মাস রমজান হল আমার উম্মতের মাস তিরমিজি শরীফের হাদিস আর উম্মাহাতুল মাহাতুল মিনিন্দদের বর্ণনা হলো রজব ও শাহবান মাসে প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম কি পরিমাণে আইবাদ উদ্বন্দী করতেন তা উম্মাহাতুল মুমিনদের বর্ণনা থেকেই সুস্পষ্ট হাদিসে এসেছে হযরত উম্মে সালমা রদিউল্লাহ তাল আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাহবান মাসে অতপর রজব মাসে হজরত আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা বলেন যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাউ আলাইহিহুয়াসাল্লামের আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম কোন কোন বর্ণায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাউ আলাইহুয়াসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন আর সাবান মাসে বিশটি রোজা রাখতেন এবং রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন দারিমি প্রিয় দর্শক এখন জানাবো রজব মাসের বিশেষ ইবাদত সম্পর্কে রজব মাসের বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম হল বেশি বেশি নফল রোজা পালন করা মাস জুড়ে পিরন বিশাল ওয়াসাল্লামের নিয়মিত আমল সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা তাছাড়া শুক্রবার সহ মাসের এক দশ তেরো চোদ্দ পনেরো বিশ উনিশ এবং তিরিশ তারিখ রোজা পালন করা সাহাবাই গ্রামের দৃষ্টিতে রজব মাস পুরো মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজ্জুদ ইশরাক চাশত দোহা ঝাওয়াল আওয়াবিন তাহিয়াতুল ওয়াজু دخولুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি সাহাবাই کرام এই মাসের ইবাদত ও ফজিলত বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় রজব মাসের প্রথম তারিখে 10 কাত নফল নামাজ পড়তে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহক আলহিসাল্লাম বলেন অতি মহান মর্যাদার চারটি রাত হল রজব মাসের প্রথম রাত শাহান মাসের মধ্য দিবসের রাত অর্থাৎ সবে বরাতের রাত শাওয়াল মাসের প্রথম রাত অর্থাৎ ঈদুল ফেতের বা রমজানের ঈদের রাত আর জিলহজ মাসের দশম রাত অর্থাৎ ঈদুল আজহা বা কুরবানি ঈদের রাত সুতরাং মুমিন মুসলমানের উচিত রজব মাসের মর্যাদা ফজিলাত ও আমলের প্রতি বিশেষ খেয়াল রাখা হাদিসের উপর যথাযথ আমল করা রমজানের পরিপূর্ণ আইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ মুসলিম উম্মাহকে রজব মাসের মর্যাদা ও আবলের প্রতি করা তৌফিক দান করুন আমিন এবং মাস জুড়ে হাদিসে বর্ণিত দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক রজব মাসে হাদিসে বর্ণিত সেই দোয়াটির ব্যাপারে আমি আবারও বলছি রজব মাসের যে দোয়াটি বেশি বেশি পড়বেন তা হলো। দর্শক বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেয়া হলো আপনারা আরবি না জানলে বাংলা উচ্চারণ দেখে শিখে নিন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনি আলোর দিশারি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্ল